আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটি ড্রিঙ্কসের রেসিপি, গ্রিন ড্রিঙ্কস বা গ্রিন মকটেল, যে যেটাই বলুক না কেন। খুবই সিম্পল, খুবই ইজি রেসিপিটা, যে কোনো কাজই পারে না রান্নার বিষয়ে, সেও এই ড্রিঙ্কসের রেসিপিটা দেখলে আশা করি ড্রিঙ্কসটা তো বানাতে পারবে, ইভেন একটা বাচ্চা দেখলেও মনে হয় বানাতে পারবে, এতটা সহজ। বাট একটু ইউনিক স্টাইলে ড্রিঙ্কসটা খাওয়া হয়, মানে বাংলাদেশিদের জন্য এটা একটা ইউনিকই বলা হয়। সো চলেন দেখা যাক। প্রথমে আমি গ্লাস নিয়েছি, তো গ্লাসের ভিতরে আমি কিছু বরফ কুচি ঢেলে দিচ্ছি, আইস কিউব আর কি। তো আমি এখানে ঠান্ডা কম খাবো বলে দুইটা দিয়েছি, আপনারা পরিমাণ বাড়াই দিতে পারেন বা আইসগুলোকে আপনারা গুঁড়ো করেও নিতে পারেন। তো এখানে আমি লেবুর রস দিয়েছি এক চামচ, এক চা চামচ। তো এটা আমি হাফ চা চামচ ছিল আমার, মানে ওইটার মাপে আমি দুইবার দিয়েছি এক চা চামচ, আর সামান্য লবণ এক চিমটি। তো এবার আমি একটা স্প্রাইটের বোতল নিয়েছি, স্প্রাইট আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি, একসাথে ঢালতে গেলে পড়ে যাবে তাই আস্তে করে দিচ্ছি অল্প করে। তো এবার আমি এটাতে সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করব, গ্রিন ফুড কালার, আমি অর্গ্যানিক ফুড কালার নিয়েছি। এখানে আপনারা চাইলে গ্রিন আপেল সিরাপ নিতে পারেন। তো এই যে আমার ড্রিঙ্কসটা রেডি, আমি এখানে সুগার রিম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওটা আসলে আমার ভিডিও করা হয় নাই, বাই গড মিস্টেকলি ওটা ভিডিও করা হয় নাই। এনিওয়ে আমার ড্রিঙ্কসটা রেডি, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।